Assalamualaikum FNF cooking আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটা রেসিপি আর সেটা হচ্ছে ঝরঝরে মোরগ পোলাও পোলাও বিরিয়ানি বা ঝরঝরে ভুনা খিচুড়ি আপনি যেটাই বলেন না কেন সব রান্নাটাই ঝরঝরে পারফেক্ট হয় যদি পানির পরিমাপটা সঠিকভাবে বোঝা যায় মোরগ পোলাওয়ের আজকের এই রেসিপিতে সঠিক পানির পরিমাপ সহ কিভাবে আপনারা সুস্বাদু করে প্রথমে চিকেনটা রান্না করতে পারবেন তো এ টু জেড টিপস সহকারে কিন্তু ঝরঝরে মোরগ পোলাওয়ের আজকের এই রেসিপিটি আমি দেখিয়েছি আশা করছি যারা নতুন আছেন তাদের কাছে আজকের এই রেসিপিটি ভীষণ উপকারে আসবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথমে মুরগির মাংসটা রান্না করব তার জন্য মাংসটাকে একটু মেরিনেট করব দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি ছড়ানো টক দই তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মরিচ গুঁড়ো বা ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মশলাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টক দইয়ের এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে 1 কেজি ওজনের একটা মুরগি আমি নিয়েছি আর মুরগির মাংসটাকে এখানে একটু বড় করে আমি কেটে নিয়েছি অর্থাৎ ছোট সাইজের একটা মুরগি এখানে প্রায় 6 থেকে 7 ভাগে ভাগ করে আমি কেটে নিয়েছি তারপর টক দইয়ের এই মিশ্রণের সঙ্গে মুরগির মাংসটাকে ভালোভাবে উল্টে পাল্টে আমি মেখে নিয়েছি টক দইয়ের মিশ্রণের সঙ্গে মুরগির মাংসটা মেখে নেওয়ার পর এখন এটা সাইডে রেখে দিচ্ছি জাস্ট 15 মিনিটের জন্য 15 মিনিট পর এখন মুরগির মাংসটা রান্না করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি ঘিটা দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য তবে হাতের কাছে যদি ঘি না থাকে এর পরিবর্তে চাইলে বাটার দিতে পারেন তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম আঁচে কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে অর্থাৎ এখানে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে এখানে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা আর গরম মশলার ভেতরে এখানে আছে তেজপাতা দারুচিনি এলাচ লং এবং গোলমরিচ গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর আরো 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি এতে করে আদা রসুনের যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে তারপর দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাপের মতো পানি পানি দিচ্ছি কারণ এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিব আর গুঁড়ো মশলাটা দেওয়ার পর যেন সেটা পুড়ে না যায় সেই জন্য পানিটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 টিস্পুন জয়ফল গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং জয়ত্রী গুঁড়ো দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রী গুঁড়ো কিন্তু একটু কম দিতে হবে কারণ জয়ফল জয়ত্রী গুঁড়ো দেখবেন যে একটা স্ট্রং ফ্লেভার আছে খুব বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো 2 থেকে 3 বার ঢাকনাটা খুলে তারপর আমি ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর পর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো বাদামের পেস্ট বাদাম পেস্টটা দিয়ে দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে একটু সময় নিয়ে মশলাটাকে এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটাকে এখানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মুরগির মাংস মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে মাংসটাকে রান্না করে নিব আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে সামান্য পরিমাণে বাড়িয়ে এখানে পুরো রান্নাটা করতে হবে কারণ এখানে মুরগির মাংসটা রান্না করার জন্য আমি বাড়তি কোনো পানি দিব না কিছুক্ষণ এটাকে রান্না করার পর দেখবেন যে মুরগির মাংস থেকে বেশ খানিকটা পানি উঠবে আর সেই পানিতেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর যদি আপনারা মনে করেন যে এই পর্যায়ে সামান্য পরিমাণে পানি লাগবে অর্থাৎ মুরগির মাংসটা রান্না করার জন্য তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আরও সামান্য পরিমাণ পানি অ্যাড করে এখানে মুরগির মাংসটা রান্না করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি এখানে
সামান্য পরিমাণের লবণ অর্থাৎ এখানে মুরগির মাংসটা মেরিনেট করার সময়ও কিন্তু আমরা লবণটা দিয়েছি তো রান্নার এই পর্যায়ে এসে এটা একটু টেস্ট করে দেখবেন যদি লবণের দরকার হয় তো এখানে লবণটা দিয়ে নেবেন তো মাংস রান্নাটা আমার প্রায় শেষের দিকে গ্রেভিটাও এই পর্যায়ে একটু টেনে এসেছে মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু বোখারা তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেরেস্তা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা 6টা ডিম আর ডিমটা শেষের দিকে দেওয়ার কারণে ডিমের ভেতরেও একটা চিকেনের শাহি ফ্লেভার অ্যাড হবে সেই জন্য দিয়েছি সবশেষে ডিমটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলার উপরে কয়েক মিনিটের জন্য একটু দমে রেখে দিব তো মুরগির মাংসটা এখানে রান্না করা হয়ে গিয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপর পোলাওটা রান্না করব পোলাও রান্না করার জন্য এখানে 4 কাপ নিয়ে নিয়েছি সুগন্ধি কালিজিরা চাল রাইস কুকারের সঙ্গে যে কাপগুলো আছে সেই কাপ দিয়ে কিন্তু এখানে চালটা দিলাম পোলাওটা রান্না করার সময় যখন আমরা পানি এবং দুধটা দিব এই একই ধরনের কাপ দিয়ে কিন্তু পানি এবং দুধটাও দিতে হবে অর্থাৎ পোলাওটা রান্না করার সময় আপনি যে কাপটাই ব্যবহার করেন না কেন সেম কাপ দিয়ে এখানে পানিটাও কিন্তু দিতে হবে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে দেওয়ার পর চালটাকে কয়েকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চালটাকে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ছাকনার সাহায্যে সম্পূর্ণ পানিটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে তো পানিটা আমি ছড়িয়ে নিয়েছি এখন পোলাওটা রান্না করতে চলে যাচ্ছি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল স্পুনের মতো তেল তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি যখন ঘিটা সম্পূর্ণরূপে গলে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে পেঁয়াজটাকে এখানে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন গোল্ডেন কালার করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কিছু আস্ত গরম মশলা আর আস্ত গরম মশলার ভেতরে এখানে আছে তেজপাতা দারুচিনি এলাচ লং এবং গোলমরিচ তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শাহি জিরা গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ডের মতো আবারও ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপর দিয়ে দিচ্ছি পানি ঝরানো চাল তো 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে এখানে অনবরত নেড়েচেড়ে পোলাওয়ের চালটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি চালটা ভাজার পর এখন দিয়ে দিচ্ছি পানি 7 কাপ তারপর দিয়ে দিচ্ছি তরল দুধ 1 কাপ যেহেতু 4 কাপ এখানে পোলাওর চাল দিয়েছি 4 কাপ চালের জন্য এখানে টোটাল 8 কাপ দিয়েছি 7 কাপ পানি 1 কাপ দুধ অর্থাৎ যে পরিমাণ চাল দিয়ে আপনারা এখানে পোলাওটা রান্না করবেন পানি দিতে হবে তার ডাবল পরিমাপে তারপর সামান্য পরিমাণে এখানে লবণ দিচ্ছি লবণটা দিতে হবে জাস্ট এখানে পোলাওয়ের জন্য তাছাড়া যেহেতু চিকেনটা রান্না করার সময় আমরা লবণটা দিয়েছি একটু বুঝে এখানে লবণটা দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যখন পানিটা একটু ফুটতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের কিছুটা গ্রেভি শেষের দিকে এই সামান্য পরিমাণে গ্রেভি দেওয়ার কারণে মোরগ পোলাওয়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে গ্রেভিটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়েছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করে নিব 10 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি পোলাওটা একটু নেড়ে দিচ্ছি 10 মিনিট এখানে পোলাওটা রান্না করার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে এটা 10 মিনিটের জন্য চুলার ওপর দমে রেখে দিব 10 মিনিট পর দেখবেন যে একদম ঝরঝরে পোলাও রেডি আর পোলাওটা রান্না করার সময় চেষ্টা করবেন হেভি বটম প্যানটা ইউজ করতে কারণ হেভি বটম প্যানগুলো ইউজ করলে পোলাওটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না রান্না করা কিছুটা পোলাও নিয়ে নেওয়ার পর এখন এর ওপরে দিয়ে দিয়েছি রান্না করে রাখা মুরগির মাংস রান্না করে রাখা মুরগির মাংস এবং ডিমগুলো দিয়ে দেওয়ার পর এর ওপরে দিয়ে দিয়েছি রান্না করে রাখা পোলাও
পোলাওটা দিয়ে প্যানের উপরটা ভালোভাবে লেয়ার করে দেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা মরিচ, 1 টেবিলস্পুন দিয়ে দিলাম ঘি, কয়েক ফোঁটা দিয়ে দিলাম গোলাপ জল এবং কেওড়া জল, খুব সুন্দর একটা শাহী ফ্লেভারের জন্য। এখন লো আছে, ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর কিছু সময়ের জন্য দমে রেখে দিলেই মোরগ পোলাওটা হয়ে যাবে। মোরগ পোলাওটা হয়ে যাওয়ার পর একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিয়েছি। আর একটু খেয়াল করে দেখুন এখানে মোরগ পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, চালটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে, মাংসটাও সেদ্ধ হয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।